হাই গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো, আর নতুন বছর হোপফুলি তোমাদের জন্য একটু ফ্রেশ স্টার্ট নিয়ে এসছে। আজকে এটা কোনো ভ্লগ নয়, এই ভিডিওটাতে আমি কথা বলবো বেবি কেয়ার নিয়ে। তো এই ভিডিওটা প্রাইমারিলি হচ্ছে নিউ প্যারেন্টসদের জন্য, সো যারা নিউ মামাস অ্যান্ড পাপাস, স্পেশালি তাদের জন্য। আশা করব এই ভিডিওটা থেকে তোমাদের কিছুটা হলেও উপকার হবে। তো যে টপিকটা নিয়ে আজকে আমি কথা বলতে চাই, সেটা যে কোনো নিউ প্যারেন্টসের জন্যই ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক। সেটা হচ্ছে নিউবর্ন বেবিজদের আমরা কি রেগুলার বেসিসে ডায়াপার পরাতে পারি, অর উই শুড বি ইউজিং কটন ন্যাপিস। এবং আমার মেয়ের 3 মাসের কমপ্লিট হয়ে আসছে, তো এইটা এমন একটা জিনিস যেটা আমিও যখন আমার মেয়েকে নিয়ে বাড়ি ফিরলাম, এখন এটাও একটা মানে মেজর কনসার্ন ছিল আমার দিক থেকে। কারণ তোমরা জানো বাড়িতে যে সমস্ত মানে ঠাকুমা দিদিমা মা মাসিমারা আছেন, তারা ডেফিনেটলি ইউনো বেশিরভাগ সময় প্রেফার করেন কটন ন্যাপিস ইউজ করতে। তাদের বক্তব্য রেগুলার বেসিসে ডায়াপার ইউজ করলে পরে এক তো ডায়াপার র্যাশ হয়ে যায়, এবং অনেকে এটাও মনে করেন যে রেগুলার বেসিসে ডায়াপার ইউজ করলে পরে জেনিটাল এরিয়াটাতে যেখানে ডায়াপারটা চেপে বসে থাকে সেই এরিয়াগুলো কালো হয়ে যায় বেবিদের। তো সেই জায়গা থেকে জেনারেলি বয়স্ক মানুষরা প্রেফার করেন কটন ন্যাপিস। কিন্তু আমি যদি বেবির কমফোর্টের পার্সপেক্টিভ থেকে ভাবি, তাহলে হয়তো কটন ন্যাপির থেকে ডায়াপার আমাদের মনে হতে পারে যে অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। তো সেই জায়গা থেকে আমরা কোনটা চুজ করব, এইটা আমাদের নিজেদের ক্ষেত্রে, আমার এবং রবীন্দ্রের ক্ষেত্রেও একটা বড় প্রশ্ন ছিল, এবং তার জন্য আমরা নিজেরা বেশ কিছু রিসার্চ করলাম, এবং আমাদের যিনি পেডিয়াট্রিশিয়ান ছিলেন ওনার সাথেও আমরা কনসাল্ট করলাম। আমাদের ডাউটসগুলো ক্লিয়ার না করে আমরা ঠিকঠাক ডিসিশন নিতে পারছিলাম না যে আমরা এক্স্যাক্টলি কোনটা করব। ডায়াপার নিয়ে মেজর কনসার্ন হচ্ছে ডায়াপার র্যাশ। একটা জিনিস বলি, যেটাকে আমরা ডায়াপার র্যাশ বলছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি শুধু যে ডায়াপার থেকে হয় তা নয়, সেটা কিন্তু কটন ন্যাপি থেকেও হতে পারে। তো এই র্যাশটা কি, বেসিক্যালি ওই জায়গাটা ঘষা লেগে লেগে, এবং যদি ইউরিন বা পটি বাচ্চার স্কিনে লেগে থাকে সেই জায়গা থেকে প্রথমে স্কিনটা লাল হয়ে যায় এবং অনেক সময় দানা দানা বার হয়ে যায়, বেসিক্যালি র্যাশ বেরিয়ে যায় এবং জায়গাটা গরম হয়ে যায়। তো এটা হচ্ছে ডায়াপার র্যাশ। এটা কী কী কারণে হতে পারে? এক তো যেটা বললাম যে ধরো বাচ্চার ইউরিন বা পটি স্কিনের কন্ট্যাক্টে এসছে, তো তোমরা জানো এগুলোতে ব্যাকটেরিয়া থাকে, এবার এটা যদি বেশিক্ষণ স্কিনের কন্ট্যাক্টে থাকে তাহলে পরে কিন্তু সেটা স্কিনকে অ্যাফেক্ট করে। সেকেন্ড হতে পারে ধরো যে অনেকে হয়তো ভালো কোয়ালিটির ডায়াপার ইউজ করছেন না, অথবা সে কটন ন্যাপি ইউজ করছেন কিন্তু বাচ্চার হয়তো পটি করে দিয়েছে বা ভিজে গেছে জিনিসটা, তারা বুঝতে পারেনি, সবসময় খেয়াল করা কন্টিনিউয়াস বেসিসে হয়তো সম্ভব হয়নি। তো সেক্ষেত্রে অনেকক্ষণ ওই জিনিসটা যদি বাচ্চা স্কিনের কন্ট্যাক্টে থাকে সেটা একটা প্রবলেম হতে পারে, বা ধরো বাচ্চার লুজ মোশন হচ্ছে, বারবার বাচ্চা পটি করছে, সেক্ষেত্রেও কিন্তু সেটা ক্যান কজ ডায়াপার র্যাশ। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে বলতে পারি, এবং আমার ডাক্তারও যেটা আমাদেরকে রেকমেন্ড করেছিলেন সেটা হচ্ছে, আমরা যদি সার্টেন প্রিকশন মেনে চলি তাহলে পরে কিন্তু আমরা ডেফিনেটলি অল দ্য টাইম বেবিকে ডায়াপার্স পরিয়ে রাখতে পারি। সেক্ষেত্রে এই প্রিকশনগুলো যদি আমরা ফলো করি তাহলে পরে কিন্তু আইডিয়ালি কটন ন্যাপির থেকে ডায়াপার বেবির জন্য অনেক বেশি কমফোর্টেবল হয়। আর ডায়াপার র্যাশ কিওর করার থেকেও হোয়াট ইজ ইম্পর্ট্যান্ট ইজ ডায়াপার র্যাশ না হতে দেওয়া। তো সেক্ষেত্রে এই প্রিকশনগুলো মেনে চললে পরে ডায়াপার র্যাশ হওয়ার চান্সেসও কিন্তু অনেক কমে যাবে। তো এবারে বলি যে এই প্রিকশনগুলো কী কী। প্রথমত হচ্ছে একটা ভালো কোয়ালিটির ডায়াপারে ইনভেস্ট করা। দেখো ডায়াপার ডেফিনেটলি একটা খরচ সাপেক্ষ ব্যাপার, এটা একটা রেকারিং খরচ। তো সেক্ষেত্রে অনেকেই হয়তো সেই জিনিসটিকে অ্যাভয়েড করতে গিয়ে বা একটু রিডিউস করতে গিয়ে ডায়াপারের কোয়ালিটির সাথে কোনোভাবে কম্প্রোমাইজ করে ফেলেন, এই জিনিসটা কিন্তু করা যাবে না। সো ধরো তোমার অনেক ভালো ভালো ব্র্যান্ড অ্যাটলিস্ট ইন্ডিয়াতে রয়েছে, প্যাম্পার্স রয়েছে, হাগিস রয়েছে, তো যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ভালো ব্র্যান্ডে ইনভেস্ট করা সবার আগে। আমরা যেরকম আদ্যাশ্রীকে
প্যাম্পার্সের প্রিমিয়াম ডায়াপার ব্র্যান্ডস পরাচ্ছি। এবং এইটাতে একটা যেটা সবথেকে বড় সুবিধা হচ্ছে, একটা এই ডায়াপারটাতে একটা ইয়েলো লাইন থাকে পিছন থেকে সামনে অবধি, এবং যদি ডায়াপারটা বেশি ভিজে গিয়ে থাকে, যেখানে আর এই ডায়াপারটা পরানো যাবে না, কন্টিনিউ করা যাবে না উইথ দিস ডায়াপার, তখন কি হয় অটোমেটিক্যালি ওই ইয়েলো লাইনটা ব্লু হয়ে যায়। কটনের নাপি তো অত অ্যাবজর্বিং পাওয়ার নেই, তো সেক্ষেত্রে যদি বাচ্চা একবারও টয়লেট করে, তোমাকে সেই কটন নাপিটা কিন্তু চেঞ্জ করতে হবে। এইটার ক্ষেত্রে ভালো কোয়ালিটির ডায়াপার যদি ইউজ করো, একটা যেটা আমি বললাম প্যাম্পাসে এই ইন্ডিকেশনটা অটোমেটিক্যালি থাকছে। দু নম্বর কথা হচ্ছে, তুমি রাফলি মোটামুটি ধরো 3 থেকে 4 ঘন্টা, আই উইল গো উইথ 3 আওয়ার্স, কিছু কিছু ক্ষেত্রে 4 ঘন্টা, তোমার বাচ্চা যদি অত রেগুলার ফ্রিকোয়েন্সিতে টয়লেট না করে সেক্ষেত্রে 4 ঘন্টা অবধিও হতে পারে, তুমি নিশ্চিন্ত থাকতে পারো যে মোটামুটি এই ডায়াপারটা আমি ইউজ করতে পারবো, তারপরে ইউ নিড টু চেঞ্জ দ্যাট। তো এই একটা নিশ্চিন্ততা থাকবে, বারবার তোমাকে চেক করতে হবে না তোমার বাচ্চা টয়লেট করছে কি না, ঠিক আছে। আর এই আমি যে প্যাম্পার্সটা ইউজ করছি সেটাতে ইনফ্যাক্ট একটা অ্যালোভেরা জেল থাকছে, যেটা কিন্তু বাচ্চার স্কিনটাকে প্রোটেকশন দেয়। ফলে একটা গুড কোয়ালিটির ডায়াপার যদি তুমি ইউজ করো, সেটা কিন্তু তোমার বেবি স্কিনের পক্ষে ভালো হবে দেন একটা ভিজে কাপড়ের ন্যাপি। আরেকটা জিনিস, নিউবর্ন বেবিজের ক্ষেত্রে, মানে প্রথম ধরো 1-1.5 মাস, এটা আরও বেশি ইম্পর্টেন্ট এই ইন্ডিকেশন যেটা আমি বললাম, বা ধরো তোমার এই অ্যাটলিস্ট তুমি জানো যে 3-4 ঘন্টা ম্যাক্সিমাম হাতে আমার টাইম আছে, ইউনো ততক্ষণ অবধি ওটা ওই লিকুইডটাকে অ্যাবজর্ব করতে থাকবে। তার কারণ হচ্ছে প্রথম 1-1.5 মাস ইটস ভেরি ডিফিকাল্ট টু ডিস্টিংগুইশ দ্য ডিফারেন্ট টাইপস অফ ক্রাইজ। একটা বাচ্চার কী প্রবলেমে, তার খিদে পেয়েছে বলে সে কাঁদছে, নাকি তার পেটে ব্যথা করছে বলে সে কাঁদছে, নাকি সে টয়লেট করে ফেলেছে বা পটি করে ফেলেছে তার জন্য সে কাঁদছে, এই জিনিসটা ডিফারেন্সিয়েট করা কিন্তু খুব ডিফিকাল্ট। এটা আমার এক্সপিরিয়েন্স, সব কটা কান্নাই কীরকম একই রকম লাগে, ফলে তখন তোমাকে কিন্তু এক্সামিন করে দেখতে হবে যে এক্স্যাক্টলি ও কেন কাঁদছে, খাওয়ার জন্য কাঁদছে নাকি ডায়াপারটা চেঞ্জ নাপিটা চেঞ্জ করতে হবে তার জন্য কাঁদছে। তো সেই জায়গায় এরকম যদি তোমার একটা অটোমেটিক ইন্ডিকেশন থাকে, অথবা তোমার তুমি জানো মোটামুটি এই ঘন্টার জন্য আমি নিশ্চিন্ত, তো সেটা কিন্তু খুব হেল্প করে। তো এটা গেল ফার্স্ট জিনিস। সেকেন্ড পয়েন্ট হচ্ছে রাইট সাইজ অফ দ্য ডায়াপার। অনেক সময় কি হয়, আমরা ডায়াপার ইউজ করি, সেটা 3টে কেস হতে পারে। 1 নম্বর হচ্ছে সেটা একদম বেবির জন্য পারফেক্ট সাইজ, যেটাতে বেবি খুব কমফোর্টেবল ফিল করছে, ওয়েল অ্যান্ড গুড। সেকেন্ড সিনারিও হতে পারে যেখানে ডায়াপারটা অ্যাকচুয়ালি তোমার বেবির সাইজের থেকে ছোট, সেখানে কি হবে তোমার বেবি স্কিনে কিন্তু ডায়াপারের যে ওই কি বলবো একটু হালকা যে ইলাস্টিক মতো জিনিসগুলো থাকে কোমরের কাছে বা থাইয়ের কাছে, সেগুলো কিন্তু চেপে বসে থাকবে, ফলে তোমার বেবি কিন্তু আনকমফোর্টেবল ফিল করবে, ইচিং হবে, এবং এক্ষেত্রে ডায়াপার র্যাশ হওয়ার চান্সেসও কিন্তু খুব হাই। থার্ড সিনারিও হচ্ছে যেখানে তোমার সাইজ ডায়াপারের সাইজটা অ্যাকচুয়াল যে রিকোয়ার্ড সাইজ তার থেকে অনেক বড়, সেটা হলে কি হবে তোমার বেবির টয়লেট কিন্তু টয়লেট বা পটিও ইন ফর দ্যাট ম্যাটার কিন্তু সাইড দিয়ে লিক করতে থাকবে। তো হোয়াট ইজ ইম্পর্ট্যান্ট ইজ টু চুজ আ রাইট সাইজ ডায়াপার। এবারে প্রশ্ন হচ্ছে আমি রাইট সাইজ ডায়াপারটা কীভাবে চুজ করব। আমি একটা থাম রুল ফলো করি এবং আমি দেখলাম এই 3 মাস ধরে আমি আদাশ্রীকে একদম প্রথম দিন থেকে ডায়াপার পরাচ্ছি, ওকে হসপিটালেও ডায়াপার পরাতো, তো আমি বাড়িতে এনেও তারপরে ডাক্তারের সাথে কথা বলে ডায়াপার পরাচ্ছি। তো যেটা আমি অবজার্ভ করলাম এই 3 মাস ধরে, প্রত্যেকটা ডায়াপার ইয়েতেই প্যাকেটেই লেখা থাকে যে এটা কত থেকে কত ওজন রেঞ্জে কাজ করবে। যেমন ধরো ফর এক্সাম্পল আমরা এখন আমি বললাম আমি প্যাম্পার প্রিমিয়াম প্যান্টস পরাচ্ছি, সেইটা আই থিঙ্ক 4-8 কেজিস এই রেঞ্জের জন্য কাজ করে, এটা স্মল সাইজ। সেক্ষেত্রে তোমাকে এই রেঞ্জটার মিড পয়েন্ট নিতে হবে, তাহলে 4 কেজিস-8 কেজিস যদি হয় তার মিড পয়েন্ট হচ্ছে 6 কেজিস। তোমার বেবি যত, এটা থাম্ব রুল, তোমার বেবি যতদিন না এই 6 কেজিতে রিচ করছে ততদিন তুমি এই সাইজের ডায়াপারটা পরাতে পারো। দ্য মোমেন্ট ইউর বেবি ক্রসেস দ্যাট মিড পয়েন্ট, 6 কেজির বেশি যখন ওর ওয়েটটা হয়ে গেল, তখন কিন্তু আইডিয়ালি উই শুড বি টেকিং আ হায়ার সাইজ, মানে সেক্ষেত্রে আই শুড সুইচ টু স্মল টু মিডিয়াম।
আর একটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে, যখন তুমি ডায়াপারটা পরাচ্ছ তোমার বাচ্চাকে, পরানোর পরে তুমি ইউ পুট ইউর ফিঙ্গার্স এবং দেখে নাও অ্যাটলিস্ট দুটো আঙুল ঢোকার মতো জায়গা ওই ইলাস্টিকটার পাশ দিয়ে থাকছে কি না। এটা যদি থাকে অ্যাটলিস্ট দুটো আঙুল ঢোকানো জায়গা, আবার অনেক বেশি মানে দুটো আঙুল ঢুকে অনেকটাও জায়গা ঢুকে গেল, সেটা হলে কিন্তু ইটস নট আ রাইট সাইজ, কারণ সেক্ষেত্রে ওই যেটা বললাম লিক করার চান্সেসটা থাকবে। তার মানে এটা বড় হয়ে গেছে ড্রাইভারটা। তুমি যদি কমফর্টেবলি দুটো আঙুল নিয়ে যেতে পারো ইলাস্টিকটা দিয়ে, তাহলে এবং মুভ করতে পারো, তাহলে পরে তুমি জানবে যে এটা কিন্তু পারফেক্ট সাইজ ফর ইয়র বেবি। তো এইটা হচ্ছে আরেকটা ওয়ে টু আন্ডারস্ট্যান্ড ওয়েদার যে ডায়াপারের সাইজটা তুমি ইউজ করছো সেটা কারেক্ট কি না তোমার বেবির জন্য। তো এইটা তো গেল কী টাইপ অফ ডায়াপার তুমি ইউজ করবে। সেকেন্ড থিং উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেনটেন হাইজিন। আচ্ছা, হাইজিন মেনটেন তুমি কীরকম করবে, যেটা আমি অলরেডি বললাম যে 3-4 আওয়ার্সের গ্যাপে ইউ নিড টু চেঞ্জ ইট। এইবারে কী হয়, সব বেবি তো সমান হয় না, এক একজনের এক এক রকম বিহেভিয়ার প্যাটার্ন থাকে। কেউ কেউ হয়তো খুব ঘন ঘন টয়লেট করে বা পটি করে, কেউ কেউ হয়তো খুব কম করে, বা ইভেন ফর দ্য সেম বেবি জেনারেলি ও 1-1.5 ঘন্টা পাতে পাতে করে, কখনো 15-20 মিনিটের গ্যাপই করে ফেলছে। ফলে 3-4 ঘন্টা যেটা আমি বলছি সেটা অগেন থাম্ব রুল, যে 3-4 ঘন্টার বাদে বাদে তোমাকে চেঞ্জ করতে হবে, কারণ জেনারেলি তার মধ্যে ডায়াপারটা ভিজে যাবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটু বাচ্চা যদি আনকমফোর্টেবল ফিল করে, তুমি যদি বাচ্চা থেকে কোনো সিগনাল পাও যে বাচ্চা একটু হালকা কাঁদছে কি ঘ্যান ঘ্যান করছে, বিরক্তি দেখাচ্ছে, তুমি দেখছো বাচ্চার হয়তো খিদে পায়নি, খেতে চাইছে না, তখন ইটস বেটার একবার চেক করে নেওয়া ড্রাইভারটা কীরকম অবস্থা। তুমি ড্রাইভারটা ধরলেই বুঝতে পারবে ফুলে গেছে কি না, ওয়েটই হয়ে গেছে কি না। আমি যে ড্রাইভারটা ইউজ করি বললাম সেটাতে যেরকম ইন্ডিকেশনটা আছে, তো ইন্ডিকেশনটা যদি দেখা যায় তাও সেক্ষেত্রে ইউ নিড টু চেঞ্জ দ্যাট। সো এটা গেল তোমার 1 নম্বর ইয়ে, যে তুমি কীরকম সময়ের বাদে বাদে ডায়াপারটাকে চেঞ্জ করবে। সেকেন্ড থিং হচ্ছে ডায়াপার তুমি যখন চেঞ্জ করবে, আইডিয়ালি জেনিটাল এরিয়াটা তোমার একটা কটন দিয়ে, কটন প্লেন জলে ভিজিয়ে পরিষ্কার করে নেওয়া উচিত। সো আমরা যেটা ফলো করি, একটা পরিষ্কার কাপড় জলে ভিজিয়ে, যেহেতু এখন ঠান্ডাকাল, হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে নিই। আর আমরা বাড়িতে একটা রুম হিটার ইউজ করি, ফলে আদার্স ফ্রি মানে ন্যাপি চেঞ্জ করার সময় আমরা রুম হিটারটা চালিয়ে একটু গরম করে নিই, যাতে ওর আনকমফোর্টেবল না ফিল হয়। তো একটা কটন কাপড় তুমি একটু হালকা গরম জলে ভিজিয়ে নিলে, নর্মাল গরমের টাইমে নর্মাল উষ্ণতার জলে ভিজিয়ে নিতে পারো, দিয়ে ওই জায়গাটাকে ভালো করে ক্লিন করে নিলে। ক্লিন করার পরে ইউ নিড টু এয়ার ড্রাই দ্যাট এরিয়া, মানে কি তোমাকে ওটা রেখে দিতে হবে একদম হাওয়াতে, ন্যাচারাল হাওয়াতে ওটা শুকোতে দিতে হবে। জায়গাটা শুকিয়ে গেল, এইবারে তুমি ভালো কোয়ালিটির ডায়াপার র্যাশ ক্রিম অথবা প্লেন ভার্জিন কোকোনাট অয়েল, কোকোনাট অয়েল মানে কিন্তু এই তোমার প্যারাশুট বা অন্য কোনো ব্র্যান্ডের যে মাথায় মাখার যে তেলগুলো সেগুলো নয়, ভার্জিন কোকোনাট অয়েল, এবং অথবা একটা ভালো কোয়ালিটির ডায়াপার র্যাশ ক্রিম ওই জায়গাটাতে অ্যাপ্লাই করবে। কোকোনাট অয়েল কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো। আমরা আশিকে যদিও সর্ষের তেল দিয়েই মাসাজ করাই, কিন্তু আমাদের ডাক্তার বলছিলেন যে সর্ষের তেলে অনেক সময় খুব র্যাশ বেরোয়, যাদের ওই র্যাশটা বেরোয় তাদের ক্ষেত্রে ওনারা রেকমেন্ড করেন ভার্জিন কোকোনাট অয়েল মাসাজের জন্য। তো কোকোনাট অয়েল স্কিনের জন্য ভীষণ ভালো, তুমি যদি ডায়াপার র্যাশ ক্রিম ইউজ করতে না চাও তো কোকোনাট অয়েলই ইউজ করো ওই জায়গাটায় অ্যাপ্লাই করলে। করার পরে তুমি একটা নতুন ডায়াপার তোমার বাচ্চাকে পরাও। তো তাহলে প্রথমে তুমি 3-4 ঘন্টা অন্তর অন্তর, অথবা তোমার বেবি যেরকম টয়লেট বা পটি করছে সেই হিসাব অনুযায়ী তুমি ডায়াপারটাকে চেঞ্জ করছো। ডায়াপারটা ইউজ ডায়াপারটা খুলে ফেলে তুমি একটু জলে কটন ভিজিয়ে ভালোভাবে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছ, তারপরে জায়গাটাকে এয়ার ড্রাই হতে দিচ্ছ, দিয়ে তারপরে সেখানে কোকোনাট অয়েল অথবা একটা ভালো কোয়ালিটির ডায়াপার র্যাশ ক্রিম অ্যাপ্লাই করছো। করার পরে তুমি ফ্রেশ আরেকটা নতুন ডায়াপার বাচ্চাকে পরাচ্ছ। আচ্ছা, থার্ড থিং হচ্ছে, দেখো টয়লেট যদি বাচ্চা করে সেক্ষেত্রে অনেক ডায়াপারে তো একটা অ্যাবজর্পশন ক্ষমতা আছে, তো ডায়াপার সেটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে, একবার টয়লেট করলেই তোমাকে চেঞ্জ করতে হবে না।
কিন্তু যখনই বাচ্চা পটি করবে, যদি এক ফোঁটাও পটি পড়ে, সাথে সাথে কিন্তু তোমাকে ডায়াপার চেঞ্জ করতে হবে। কারণ পটিতে ব্যাকটেরিয়া থাকে, সেইটা কিন্তু বাচ্চার স্কিনের পক্ষে ভীষণ খারাপ। এবং এই পটি যদি অনেকক্ষণ লেগে থাকে এবং সেখান থেকে ব্যাকটেরিয়া যদি স্কিনের কন্ট্যাক্টে আসে, তাহলে কিন্তু শুধু ডায়াপার র্যাশ নয়, অন্য কোনো রকম স্কিনের প্রবলেমও কিন্তু বাচ্চার হতে পারে। এটা শুনতে খুব মানে স্বাভাবিক লাগে যে হ্যাঁ এটা র্যাশ, এমন কি ব্যাপার, কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু এটা খুব একটা ডিফিকাল্ট জিনিস টু হ্যান্ডেল এবং বেশ কষ্টকর। কাজে পটি করার সাথে সাথে কিন্তু তোমাকে ডায়াপারটা চেঞ্জ করতে হবে। আর একটা জিনিস, র্যাশ ক্রিম যেটা তোমাদেরকে আমি বললাম ইউজ করো, অনেকের ধারণা জেন্টাল এরিয়াতে কিন্তু পাউডার অ্যাপ্লাই করলে পরে খুব ভালো হয় বাচ্চাদের জন্য, এটা কিন্তু ভীষণ ভুল ধারণা। ওই এরিয়াটাতে পাউডার কখনোই অ্যাপ্লাই করা উচিত নয়, সবসময় কিন্তু নারকোল তেল বা ক্রিম দিয়ে জায়গাটা একটু পিচ্ছিল করে রাখা দরকার। তাহলে প্রথমে বললাম সিলেক্টিং রাইট ডায়াপার ফর ইউর বেবি, সেকেন্ড হচ্ছে মেনটেনিং বেসিক হাইজিন, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। তুমি কটনের ন্যাপি ইউজ করলেও কিন্তু এই হাইজিন প্রসেসটা তোমাকে মেনটেন করতেই হবে। থার্ড থিং হচ্ছে, যেটা হয়তো স্পেসিফিক্যালি আমাকে আমার ডাক্তার বলেননি, কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্সে যেটা দেখলাম, দিনের মধ্যে অ্যাটলিস্ট 1-2 ঘন্টা বাচ্চাকে তুমি যদি ডায়াপার বা ন্যাপি কিছু না পরিয়ে রাখতে পারো, সেটাতে বাচ্চাদের জন্য খুব ভালো হয়। তো এটা কখনো করে দেখো, ধরো এখন শীতকাল, আমি কি করি 1 ঘন্টা মতো, এবং আমি সেটা স্পেসিফিক্যালি স্নানের আগে করি আদ্যাশ্রীকে, তার স্নানের আগে লাস্ট যে ন্যাপিটা আমি চেঞ্জ করলাম সেটা পরে দিয়ে ফুল লেন্থে বটম ওয়্যার পরিয়ে রাখি, কোনো ন্যাপি কোনো ডায়াপার কিছু পরাই না। এবং তুমি ডিফারেন্সটা দেখবে, তোমার বাচ্চা কত খুশি থাকবে, কত সুন্দর খেলবে নিজের মতো, তুমি বুঝতে পারবে যে ও কমফোর্টেবল ফিল করছে। তো এইটাও ভীষণ ইম্পর্ট্যান্ট আমার মনে হয়। আগেও বললাম ডাক্তার এটা স্পেসিফিক্যালি বলেননি, কিন্তু এই 1-1.5 ঘন্টা অ্যাটলিস্ট মিনিমাম, আমি আরও বেশি যদি হয়তো ভালো, তুমি যদি কোনো ডায়াপার বা ন্যাপি কিছু না পরিয়ে বাচ্চাকে জাস্ট গরমকালে তুমি এমনি রাখলে জামা পরিয়ে জাস্ট, আর শীতকালে একটা বটম ওয়্যার পরিয়ে দিলে দিয়ে বাচ্চাকে রাখো, তাহলে দেখবে বাচ্চা খুব ভালো থাকবে। আর এত রকম প্রিকশন নেওয়ার পরেও যদি তোমার বাচ্চার কোনোভাবে ডায়াপার র্যাশ হয়ে যায়, সেক্ষেত্রে তুমি কিন্তু ডায়াপার পরাবে না। সেক্ষেত্রে তোমাকে বাচ্চাকে একদম ডায়াপার ছাড়া রাখতে হবে, এবং হাইজিনের যে পার্টটা বললাম, কটন দিয়ে ভালো করে পরিষ্কার করে এয়ার ড্রাই করে, তারপরে এই নারকোল তেল বা ডায়াপার র্যাশ ক্রিমটা অ্যাপ্লাই করা যাতে ওই জায়গাটা বেশ পিচ্ছিল থাকে, এই জিনিসটা খুব ভালোভাবে ফলো করতে হবে। এবং যখনই বাচ্চা টয়লেট করবে বা পটি করবে, তখন জায়গাটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে। তো এই জিনিসগুলো যদি ফলো করো, আমার মনে হয় তোমরা রেগুলার বেসিসে বাচ্চাকে ডায়াপার পরাতে পারো, বাবা মাও কিছুটা নিশ্চিন্ত থাকবেন এবং বাচ্চাও খুব হ্যাপি থাকবেন। তবে হ্যাঁ, এই পুরো ব্যাপারটাই আমি বলছি আমার এক্সপিরিয়েন্স থেকে এবং আমার ডক্টরের সাথে কথা বলে যা আমি জেনেছি তার বেসিসে। তোমাদের যদি মনে হয় না তোমাদের বাচ্চারা কটন ন্যাপিতেই বেশি হ্যাপি থাকছে, বা তোমাদের অ্যাসাজ কোনো রকম প্রবলেম হচ্ছে না, তোমার রেগুলার বেসিসে সেটাকে টাইম টু টাইম চেঞ্জ করে দিচ্ছ, বাচ্চাও কোনো অ্যাসাজ প্রবলেম হচ্ছে না, দেন ইউ ক্যান গো হেড উইথ দ্যাট অপশন অ্যাজ ওয়েল। সো চলো উইথ দিস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি এই ইনফরমেশনগুলো তোমাদের হেল্প করবে। আর আমার চ্যানেলটা, আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে, আমার ফ্যামিলিকে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর অবশ্যই সাবস্ক্রাইব করার পরে তার পাশে যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার একটা নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। এবং অবশ্যই আমার ভিডিওগুলোকে তোমাদের পরিচিত সবার সাথে শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।